হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউ বি প্রাইভেট টিউশনে তো আজকের এই ভিডিও আমরা রায় মার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার তেইশ সপ্তম শ্রেণির ইতিহাস বিষয় যে তোমাদের ছয় নম্বর স্কুল রয়েছে দুশো ছষট্টি নম্বর পেজে তোমাদের তৃতীয় টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো চলো ভিডিও শুরু করা যাক ছ নম্বর স্কুল দেখো রয়েছে একের দেখবো যে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এক একটা বলছে পবনদূত কাব্য রচনা করেছিলেন অপশান নাম্বার বি ধৈ নেক্সট প্রশ্ন বলছে পাল রাজত্বে তৈরি স্তূপগুলি দেখতে ছিল অপশান নাম্বার সি শিখরের মতো নেক্সট প্রশ্ন বলছে ব্রাহ্ম সর্বস্ত বইটি লেখক হলেন অপশান নাম্বার ডি হলায়ুধ নেক্সট প্রশ্ন বলছে রাজিয়া শাসন টিকে ছিল অপশান নাম্বার ডি পাঁচ বছর নেক্সট প্রশ্ন বলছে শ্রী নামে নতুন শহরটি তৈরি করেন অপশান নাম্বার সি আলাউদ্দিন খলজি নেক্সট প্রশ্ন কৃষ্ণদেব রায় ছিলেন যে বংশের শাসক অপশান নাম্বার বি তুলুব নেক্সট প্রশ্ন মোগলরা কান্ধারের ওপর নিয়ন্ত্রণ হারায় অপশান নাম্বার ডি শাহাজানের আমলে নেক্সট প্রশ্ন প্রচুর ছিলেন অপশান নাম্বার এ আকবরের মন্ত্রী নেক্সট প্রশ্ন বলছে বাংলার ভক্তি আন্দোলনের প্রাণ কেন্দ্র ছিল অপশান নাম্বার এ নবদ্বীপ নেক্সট প্রশ্ন শেরশাহ তার নিজের জন্য সমা সমাধি তৈরি করেন অপশান নাম্বার ডি সাসারামে নেক্সট প্রশ্ন গুজরাট জয়ের স্মৃতিতে আকবর তৈরি করেন অপশান নাম্বার ডি বুলন্দারবাজা নেক্সট প্রশ্ন বলছে মেঘমল্লার রাগ সৃষ্টি করেন অপশান নাম্বার সি তানসেন নেক্সট প্রশ্ন বলছে পুরনো চুক্তি অনুযায়ী শিবাজি মোগলদের কতগুলি দুর্গ ছেড়ে দিতে বাধ্য হন অপশান নাম্বার ডি তেইশটি নেক্সট প্রশ্ন বলছে ব্লক তৈরি হয় অনেকগুলি অপশান নাম্বার বি গ্রাম নিয়ে এরপর রয়েছে দেখো দাগে একটি বাক্য উত্তর দাও এক একটা ভারতীয় সংবিধানের উপকারকে ছিলেন উত্তর হবে ডক্টর বি আর আম্বেদকর নেক্সট প্রশ্ন বলছে কোন গুরু ঔরঙ্গজেবের ধর্মীয় নীতি বিরোধিতা করেন উত্তর হবে তেগ বাহাদুর নেক্সট প্রশ্ন বলছে চরখি কি সুতো জড়াইবার লাঠি লাটাই নেক্সট প্রশ্ন শ্রীকীর্তন কার লেখা বলছে বডু দাস নেক্সট প্রশ্ন বলছে আকবর শাসন আকবরের শাসন ব্যবস্থায় প্রশাসন প্রশাসনিক পদগুলিকে কী বলা হতো মানসব বলা হতো নেক্সট প্রশ্ন বলছে বলবন সুলতান কোন কোন দ্রুশ সুরক্ষিত করেন উত্তর হবে বাতিন্দা সানামা দ্বিপল্লপুর নেক্সট রয়েছে বিক্রমশীলা মহাবিহার কোন রাজ্যে অবস্থিত উত্তরভাবে বিহারে অবস্থিত সত্য মিথ্যা বলছে এক একটা কিরিজ খান ছিলেন সৈয়দ বংশের একজন প্রধান শাসক এরা ঠিক নেক্সট প্রশ্ন বলছে আফগানের বিরুদ্ধে বাবর ঘরঘরে যুদ্ধ করেন এটাও ঠিক নেক্সট প্রশ্ন বলছে মির্জা নাথান ছিলেন আকবরের একজন সেনাপতি এটা মিথ্যা নেক্সট বলছে সিকান্দার সাহের বানানো বলছে আদিনা মসজিদ একাধি বলছে লাথি সমাধি নামে বিখ্যাত এটা হবে মিথ্যা আর গুরু হরগোবিন্দ একসঙ্গে দুটি তলবার নিতেন এটা হবে সত্য বা ঠিক যে স্তম্ভ মেলাও কুচিপুরি এটা হবে ডি ধ্রুপদী নিত্য চাঁদ রায় এটা হবে ই বারোভূঁইয়া হাসান গঙ্গু এটা হবে বহুমণিরাজ্যের প্রতিষ্ঠাতা দীপঙ্কর সিজ্ঞান অতীশ এটা হবে বি নাস্তিক পণ্ডিতের ভিটা তারপর রয়েছে খোজা সামাদ এটা হবে সি অর্থাৎ শিরিন কলম